তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের জন্য নিত্য নতুন বৌদিদের ভাবিদের ভিডিও আনি, কিন্তু তোমরা আমার একটা ঘন্টা বাজাও না, মানে সাবস্ক্রাইবে, ঠিক আছে? আমি বাজে মিনিং করে নেব, খারাপ মাইন্ডে নেব, এইটা আমরা জানতাম। তো বৌদি খুঁজে আমার কাজ, বৌদি খুঁজে খুঁজে তোমাদের সামনে হাজির করা আমার কাজ, ঠিক আছে, প্রাথমিক কাজ। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আজকে কাকে নিয়ে এসেছি, আগে একটা ভিডিও বানিয়েছিলাম এনাকে নিয়ে, হ্যাঁ গৌড়ি কুইন বৌদি, ঠিক আছে পুরো ভিডিও দেখতে হবে না, আলাম মিসিং ভাই, সব সরো শুরু করা যায়। তা না লাগালে বুঝবো কেমন করে, যা সালা ভুল ডায়লগ বলে ফেলেছি রে, এ ভুল ডায়লগ বলে ফেলেছি, আমার তো চশমাই নেই, না লাগালে বুঝবো কি করে, মানে চোখে চশমা, মানে বাংলা সিনেমায় এত অ্যাডিক্টেড হয়ে গেছি, সরি 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 সরি। তো ব্যাপারটা হলো কাকি ব্লগ ভিডিও বানায়, হ্যাঁ কি ব্লগ ভিডিও বানায় চলো একটু দেখে আসি। কত কত পুরো হেপে গেছি আমি, আর ভালো লাগছে না, ঠিক আছে আমি বড় বড় ডিম পোস্ট করে খাওয়াবো। এত বড় ডিমের সাইজ তো উৎপাদিত হয় না, তোমার কি করে না দেখতেই পাচ্ছিস না, সন্দেহ করা কি আছে, সন্দেহ করা কি আছে মানে, হ্যাঁ শয়তানের। তো আমার এখানে একটাই কোশ্চেন, জাস্ট একটাই, ঠিক আছে, এই গৌরী কাকি যদি তোমাকে কোনোদিনও ডিম খাওয়ার অফার করে, মানে এত বড় ডিম আর কি, তাহলে তুমি কি করবে, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে, নাহলে মজা আসবে না আমার। স্টেশনে চলে এসেছি, স্টেশন থেকে ট্রেনও পেয়ে গেছি, এটা হলো লোকাল সোনারপুর, তো চলো ওকে স্কুলে দিয়ে দেব। তো দেখো কাকিমা একটা ভালো কথা বলবো, ব্যাপারটা হচ্ছে তোমার এই রকম চ্যানেলে না তোমার এই বাচ্চা মেয়েটাকে আনা ঠিক হচ্ছে বলে আমি মনে করি না, এবার তুমি বলবে বড় হনু এসছে, এই এসছে সে এসছে, আর ঠিক আছে গালাগালি দিতেই পারো, কোনো ব্যাপার না, আমার যেটা মনে হচ্ছে আমি বলেছি। চলো এটা আমি একটু ফিলিংসের সাথে একটু টেস্ট করে নিই। তো কাকি মেয়েকে ট্রেনে করে স্কুলে দিয়ে এসছে, দিয়ে এসে বাড়িতে এসে খিদে পেয়েছে, স্বাভাবিক, ঠিক আছে, কী করছে বড় বড় ডিমের পোচ বানিয়েছে খাবে, ফিলিংসে টেস্ট করবে। একটা জিনিস মাথায় আসছে আমার, তোমার মানে তোমার মেয়ের স্কুলের বন্ধুবান্ধব আর টিচাররা, স্পেশালি মেল টিচাররা তোমার ভিডিওগুলো নিশ্চয়ই দেখে, দেখে নিশ্চয়ই এরকম ফিলিংস দিয়ে দেখে, না মানে আমি বলতে চাইছি যে মানে ফিলিংস দিয়ে, মানে মানে কি বলবো, গুড করা হবে না, আসলে আমার মধ্যে অত ফিলিংস নেই। আরে দেখো কোনো কাজ হয়নি, যে স্কুলের ড্রেস মেয়ে সব খুলে রাখা আছে, তো চলো আমি এগুলো এবার সব পরিষ্কার করবো। ও কাকি দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি অনেকটা, দেখে নিচ্ছি চশমা ছাড়াই দেখে নিচ্ছি অনেকটা। তো এইসব ভিডিও দেখে আমার একটাই কথা মনে পড়ছে, মানে সেই কথাটা আর কি, সেই বাড়াইপুর মাতাল কাকার ডায়লগটা, যে ভালোবাসা কেন অসহায়, কেন পেমেন্ট চালায় অসহায়, ভালোবাসা কেন এত অসহায়, কেন পেমেন্ট চালায় তো অসহায়, আমি বলছি ভুল কথা মা, ভালোবাসা কেন আসায়, ভালোবাসা এইসব বৌদিতে চালায় আসায়, তাহলে বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্ত, হ্যাঁ গভীর রাত হয়ে গেছে, এখন আরো গভীরে যাও, গান আসে না মা, হ্যাঁ ঠিক আছে, ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নেক্সট ভিডিওর জন্য ঘন্টা বাজাও, মানে ইউটিউবে আমার নাম।